হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো ভাবছো যে প্রতিদিনের মতো আজও অফিসে যাচ্ছে। হ্যাঁ, আজকে অফিসে অবশ্যই যাচ্ছি, কিন্তু আজকে অফিস যাচ্ছি আমার হেড অফিস। উপর থেকে অর্ডার এসেছে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতেই হবে, ম্যান্ডেটারি। তার জন্য সাত সকালে স্নান করে এই ঠান্ডার মধ্যে ছুটতে হলো কলকাতা অফিসে। দেখো, আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি। এখান থেকে যাব তোমার ট্রেনের জন্য যাব নৈহাটিতে, তারপর ওখান থেকে ট্রেন ধরে অফিস। অফিসে পৌঁছে তোমাদেরকে আমি আমার অফিসের টোটাল ভিউটা দেখাবো। দেখো, আমি এখন বাইক নিয়ে রাস্তাতেই আছি, একজনের যে বন্ধুদের জন্য ওয়েট করছি, ওরা আসবে, তারপর একসাথে বেরোবো। এই ঠান্ডায় এত সকালে, বাপরে বাপ, ঠান্ডায় স্নান করলাম তো মনে হলো পুরো গা হাত পা জমে গেল। তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। দেখো, পেছনে একজন দাঁড়িয়ে আছে। এবার চললাম আমরা রাস্তায়। দেখো চারিদিকে, আমাদের গ্রামের দিকে তো, চারিদিকে দেখো ভিউটা, দেখো কত সুন্দর আছে, সবুজে সবুজ চারিদিকে। এরকম আমরা এখন নৈহাটি স্টেশন এসে গেছি, টিকিট কাউন্টারে এখানে টিকিট কেটে এবার যাব আমরা স্টেশনের দিকে। তো টিকিট কাটা হয়ে গেছে। এই যে আমার দাদা, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার কিশোরদা, একসাথেই একই কোম্পানিতে জব করি। তো এখন যাচ্ছি আমরা স্টেশনের দিকে। ট্রেন আছে, একটু দেরিতে যাচ্ছে ট্রেন, একটু তাড়াতাড়ি এসে গেছি, কারণ আমাদের এক জায়গায় ইনভাইটও আছে, চেষ্টা আছে সেইখানে যাব, কিন্তু মনে হয় না যে টাইমলি পারি আসতে পারবো, কারণ অফিসিয়াল ব্যাপার। ওখানে যাব, কখন কী কাজ মিটবে না মিটবে, তারপর না আমরা বাড়ি আসবো। তবে স্টেশনে ঢুকে গেছি, ট্রেন দাঁড়িয়ে আছে, যদিও আমরা এই ট্রেনটাতে উঠবো না। এই যে স্টেশনে পৌঁছে গেছি, আছে দু একজন আছে আমার সাথে, টোটাল আমরা ছয় সাতজন যাব। এই স্টেশনে দাঁড়িয়ে আছি, সবাই হাঁটাহাঁটি করছে। এই যে স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি এখন বিধাননগর। এরকম আমি পৌঁছে গেছি বিধাননগরে। তো এই যে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে আমার অফিসের দিকে। তো প্রথমে অটোতে উঠেছিলাম, যেহেতু অটোতে ছিলাম সেই জন্য ভিডিওটা তখন করতে পারিনি। এখন এই হেঁটে হেঁটে একটু অফিসের দিকে যখন যাচ্ছি, সেই ভিডিওটা একটু করলাম। এরকম সাথে দুজন ম্যাডামও আছে, এরাও আমাদের কলিগ। পুরো টিমটা নিয়েই যেতে হয়েছে, কারণ প্রথমবার আমরা বুস্টার ডোজ নেইনি, তার জন্য অফিস থেকে মেল এসছে যে আর্জেন্টলি নিতেই হবে। তাই জন্য হাজার কাজ ফেলে থুয়ে ছুটতে হলো ভ্যাকসিন নিতে। আবার করোনা আসবে আসবে করছে। তো যাই হোক, আমরা এই দেখো আমি অফিসে পৌঁছে গেছি। তো আমার অফিসের উপর থেকে পুরো নিচের কলকাতার যে ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। দেখো কত সুন্দর লাগছে উপর থেকে, যদিও তোলা ভিডিওটা, তবুও দেখো কত সুন্দর, মানে ঘর বাড়িগুলো কত সুন্দর লাগছে উপর থেকে তোলা। তো আর উপর থেকে নিচে তাকালে তো বাপরে বাপ, বিশাল ভয় লাগছে। কত সুন্দর বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, একসেবারকার এক বিল্ডিং। ও, আমার অফিস ছিল আগে অন্য এক জায়গায়, টেকনোপলিস, সেটা এখন চেঞ্জ হয়েছে, এটা একটা নতুন অফিস। আর এই নতুন অফিসে আমি এই প্রথম গেলাম, খুব ভালো জায়গা। এই যে অফিসের মধ্যে আছি, কনফারেন্স রুম এটা আমাদের, এখানে বসে আছি আমরা সবাই। আস্তে আস্তে আমার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, এবার আমি বেরোব। চলে এসেছি আমরা এখন মেট্রো সেক্টর 5 মেট্রো স্টেশনে ঢুকে গেছি। তো এখানে ভিডিও করা নিষিদ্ধ কি না জানি না, তবুও আমি ভিডিও করছিলাম। আমাকে যখন নিষেধ করলো তখন আমি বন্ধ করে দিলাম। এই যে কিশোরদা আছে ওই সাইডে, ম্যাডাম আছে, সৈতা আরও আছে, সবাইকেই দেখতে পারবে। এবার দেখো ভেতর থেকে আমি দেখাচ্ছি, ভিতরে ঢুকছি আমরা এখন মেট্রো স্টেশনের। কত পরিষ্কার স্টেশনটা দেখেছো তো? এই যে ভেতরে ঢুকছি, এই দেখো এখানে সব টোটাল গ্রুপটা আছে, সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে বললাম ভিডিও করছি, তো সবাই খুব উৎসাহের সহিত আমার সাথে ভিডিও করতে রাজি হয়ে গেল। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে। তো এই যে ভিতরে ঢুকছি, এই যে অফিসারটা আছে,
এ আমাকে দাঁড় করিয়েছিল ভিডিওটা করছি বলে, আমাকে ডাকলো ভিডিও করছি কেন। তো ওনার কাছে যাওয়ার সাথে আগেই আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। তো উনি আমাকে যখন জিজ্ঞাসা করলো যে তোমার মোবাইলটা দেখি তুমি ভিডিও কেন করছো, আমি বললাম স্যার আমি ভিডিও করিনি, আমি কটা ফটো তুলেছি। বলছো কই দেখি। তার আগে আমি যেহেতু ডিলিট করে দিয়েছি, ও দেখতে পাইনি, যদি দেখতে পায় পেতো হয়তো কিছু অবজেকশান করতো যে এই করছো কেন, ওই করছো কেন। যাই হোক, এই ভিডিওটা আমি চুরি করেই করেছি বলতে পারো এক প্রকার। এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এদেরকে বললাম তোরা আমাকে সাইড দে, আমি একটু ভিডিও করবো, ব্যাস দেখো দুজনে সাইড থেকে সরে গেল। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি উপরে, মানে স্টেশনের ভিতরে ঢুকবো। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে এবার ভিতরে ঢুকছি। কারণ চারিদিকে সিসিটিভি ক্যামেরা, এখানে যদি ভিডিও করতে দেখে আর যদি ওর অবজেকশন থাকে ভিডিও, তাহলে আমার মোবাইলটাই নিয়ে নেবে, যার জন্য আমি আর বেশি রিস্ক নিলাম না। লাস্টে ব্লক করতে গিয়ে মোবাইলটাই না চলে যাই। এরকম মেট্রো দাঁড়িয়ে আছে, এই মেট্রোতেই যাবো আমরা। স্টেশনে দাঁড়িয়ে আছি, দুটো কততে ট্রেন আছে, ট্রেন দাঁড়িয়ে আছে, টাইম ছাড়ার আছে ওটা, কিন্তু গেটটা আছে। দেখো আমরা এখন মেট্রোর মধ্যে দাঁড়িয়ে ঢুকে গেছি, বসে আছি, সব এক লাইনে দাঁড়িয়ে আছে, আমি অপোজিটে বসে আছি, একা একা বসে আছি, আর ওরা এক গ্রুপে সবাই একসাথে বসে আছে। মেট্রোর উপরে দেখো এখানে লেখা আছে শিয়ালদা, মানে আমরা যাবো শিয়ালদাতে। দেখতেই পাচ্ছ বসে আছি, কিছু মেট্রো ছাড়ার অপেক্ষা। ওই পেছন দিকে দেখো একটা মেট্রো ঢুকলো সেক্টর ফাইভে। তোমরা সবাই দেখলে আমার অফিসের দৃশ্য আর বাড়ি ফেরার পথে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।